কাটমের যে নির্বাচনলৈ সকলো সাজু হয়েছে আর কামরূপ নির্বাচনী জেলাও ইতিমধ্যে সাজু হয়েছে সর্বতোপ্রকারে। আর মানে এটা বর্তমান উপস্থিত কামরূপ নির্বাচনী বিষয়ার কার্যালয়ের সম্মুখত। এনেদরে যে নিজ নিজ দায়িত্ব আছে নির্বাচনী কামত প্রত্যেকে দায়িত্ব সমূহ পালন করবলে এনেদরে সকলো ওলাইছে তালি টোপলাল। আর এই আমিনগাঁওয়ের মানে পোনে পোনে দেখাই আছো এনেদরে প্রত্যেকে যে ন্যস্ত দায়িত্ব সেই দায়িত্ব পালন করবলে সাজু হয়েছে। আর আজি ইভিএম আর সকল কেন্দ্রলোক প্রেরণ করা হব আর যেহেতু কাইলে ভোট গ্রহণ হব গতি এনেদরে তালি টোপলাল সকল সাজু হয়েছে। আর এইবলি কামরূপ জেলার মোট ভোটারের সংখ্যা হয়েছে 8,38,493 জন আর ইয়াদের মোট পুরুষ ভোটার হয়েছে 4,18,407 জন আর মহিলা ভোটার হয়েছে 4,20,580 গী আর নতুন ভোটার হয়েছে 1,14,887 গী। আর এনেদরে প্রত্যেকে যখন নির্বাচনী কামত নিয়োজিত কর্মচারী আছে প্রত্যেকে তালি টোপলাল সাজু হয়েছে আর যে ন্যস্ত দায়িত্ব পালন করব। আর দাদা আপনার কত ডিউটি আছে? পলাকবাড়ি সমষ্টি। পলাকবাড়ি দায়িত্ব আগতে পালন করেছে নির্বাচনী কাজ? হয় হয় করেছে। ভালে আর অসুবিধা পাইছে? না 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 কোনো অসুবিধা পাওয়া নাই। অসুবিধা পাওয়া নাই দাদা কত দায়িত্ব আপনার? ডিউটি কত? মোট 7 ডিউটি। কত ডিউটি? মোট পলাকবাড়ি। পলাকবাড়ি কিবা অসুবিধা পাইছে? অসুবিধা পাওয়া নাই এতিয়া লাগে আহি পাইছে। গাড়ি হয়েছে না? না গাড়ি হয়েছে পাইছো সময় মতে পাইছো। এনেদরে প্রত্যেকে ওলাইছে আর আমি পোনে পোনে এনেদরে দেখাই আছো ১৬৬৮ নম্বর আপনার এই শঙ্করদেব হাই স্কুল বকু 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 যাব আপনি নির্বাচনী করেছো? করেছো প্রিজাইডিং করেছো 3টা মান করেছো প্রিজাইডিং করেছো। ভাল ভাল কেনকা দেখিছে আজি দিন কেবাখন টিকেট দেখাই আছে? ঠিক আছে ভালে ভালে তো ইউটিউবে আছে ভালে। গণতন্ত্রের প্রতি আমারও দায়িত্ব আছে আমি করিব লাগিব এখানে। আর এনেদরে প্রত্যেকে যে গণতন্ত্রের প্রতি দায়িত্ব পালন করেছে আর কারো যেন ইয়ার প্রতি কোনো আসল অশান্তি অসুবিধা একো নাই প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করবলে ওলাইছে। ডিউটি কত আপনার? ডিউটি পলাকবাড়ীত। পলাকবাড়ীত হয়? পলাকবাড়ীত হয় হয়। কিবা অসুবিধা পাইছে? অসুবিধা মানে গাড়ি আমি ঠিক 2 ঘন্টা আড়াই ঘন্টা পিছতহে পাইছো 5:30 পৰা 7:30 উঠিছো। আসলে আমার গাড়িয়ে যথেষ্ট সুবিধা দিছে আজি পুলিশ স্টেশনত আমার আমার কথা আসলে যাব অবস্থা নাই কিন্তু তেওঁলোকে সময়মতে আনিব পৰা নাই আমি নিজাকে গাড়ি লৈ আছো এটা বৰ দুখৰ কথা আৰু ভাল পোৱা নাই এইটো ক্ষেত্ৰত। আমাক যেনেকুৱাভাৱে কৈছিলে আপুনি একো টেনশ্যন ল'ব নালাগে আপোনালোকক লৈ আহিব কিন্তু আনিবতো পৰা নাই এনেকুৱা হ'লে কেনেকুৱা হ'ব আৰু এতিয়াতো আমি মাল ল'বই পৰা নাই বস্তুবিলাক। ক'ত যাব আপুনি? মই বকো। কিছু অসন্তুষ্টি আছে যিধৰণে প্ৰশাসনে যিধৰণে ব্যৱস্থা কৰিব লাগে কিছু ত্ৰুটি হ'ব হোৱাটো স্বাভাৱিক আৰু তথাপিও কিন্তু প্ৰত্যেকে যি ন্যস্ত দায়িত্ব পালন কৰিবলৈ এনেদৰে ওলাইছে আৰু এয়া প্ৰত্যেকে তালি টোপোলালৈ ওলাইছে আৰু এয়া কামৰূপ নিৰ্বাচনী জিলাৰ সমীপৰ পৰা ইয়াত দেখুৱাই আছো আৰু প্ৰত্যেকে এতিয়া যুদ্ধকালীন তৎপৰতাৰে তেওঁলোকৰ দায়িত্ব পালন কৰিবলৈ ওলাইছে আৰু যেন এই যি গণতন্ত্ৰৰ প্ৰতি যি তেওঁলোকৰ দায়িত্ব গণতন্ত্ৰ ৰক্ষাৰ যি দায়িত্ব সেয়া যেন সকলোৱে পালন কৰিবলৈ লৈছে আৰু মোৰ সতীৰ্থ এয়া আমিনগাঁৱৰ পৰা পোনে পোনে দেখুৱালে। এনেদৰে আজিৰ দিনটোত এনেদৰে ইভিএম আৰু তেওঁলোকৰ কৰ্মচাৰীসকল তেওঁলোকে নিজ গন্তব্য স্থানলৈ ৰাওনা হ'ব।